হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে চুলাই তৈরি পাউরুটির রেসিপি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর পাউরুটির কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর কতটা সফট সেটাও দেখলে বুঝতে পারছেন তো আমি একটু পাউরুটিটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লফি হয়েছে চুলাই যে এত সুন্দর পাউরুটি হয় অনেকেই হয়তো বা এই পদ্ধতিটা জানেন না তো চলুন কীভাবে এই পাউরুটিটি তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারবেন এখন এখানে দিয়ে দেব আমি দুই চা চামচ গুঁড়া দুধ এখন এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমার হাফ কাপের থেকে একটু কম লেগেছে পানি আপনাদের কম বেশি লাগতে পারে তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু এখনও তেল দিইনি তেলটা একটু পরে দেব এই পর্যায়ে এসে আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল এখন আমি এখানে দিয়ে ভালো করে মথে নেব খুব ভালো করে মথে নিতে হবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই সময় নিয়ে আপনারা এটা খুব ভালো করে মথে নেবেন তো এটা মোথা হয়ে গিয়েছে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য একটু গরম জায়গায় তাহলেই হবে এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন আবারও খুব ভালো করে মথে নেব এখন এরকম গোল করে যে বাটিতে আমি রুটিটি তৈরি করব সেই বাটির ভিতরে দিয়ে দেব তো আমি এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি তার ভিতরে আমি তেল ব্রাশ করে দিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম এখন আবারও আমি আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেব গরম জায়গায় গরম জায়গায় ঢেকে রেখে দিলে এটা আরও ডাবল হয়ে যাবে ফুলে আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এর উপরে আমি ডিমের কুসুম ও গুঁড়া দুধ একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এখানে কিন্তু পানি ব্রাশ করলে হবে না আপনাদেরকে এভাবে দুধ অথবা ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে এখন এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি উপরে একটু দেখতে সুন্দর লাগার জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এদিকে কিন্তু আমি চুলার পরে একটি পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা গরম করে নিয়েছি তার উপরে আমি এরকম দুই তিনটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সিলভারের এরকম ঢাকনা দিলে দেখা যাচ্ছে কিন্তু আপনার কেকের উপরেটা খুব সুন্দরভাবে কালার আসে তার উপর দিয়ে আমি এরকম একটা তোয়ালে দিয়ে দিচ্ছি তাহলে আপনার ঢাকনা দিয়ে ঢাকার পরে অনেক সময় দেখা যাচ্ছে ফাঁকা থাকে তো অনেক সময় ভালোভাবে ভিতরে ইয়ে হয় না তো এইভাবে ঢেকে দিলে আপনার সুন্দর কালার আসে তো ঠিক বিশ মিনিট পরে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে আমি আপনাদের কুঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিশ মিনিট পরেই কত সুন্দর কালার এসেছে আর পাউরুটিটা হয়ে গিয়েছে আর চুলার কিন্তু আমরা কেক বানাতে যেমন আঁচটা রাখি ঠিক তেমনটাই রেখেছিলাম আর বিশ মিনিট সময় লেগেছে আমার বেশি লাগেনি তো আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো একটু ঠান্ডা হলে কিন্তু আপনারা এটা মোল্ড আউট করে নেবেন তা না হলে কিন্তু বের হবে না লেগে যাবে তখন আপনার পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে যেদিকেই নিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে আবার ছেড়ে দিলে আগের জায়গাতেই চলে যাচ্ছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ